জয় ভবা। ভবা পাগলার সবই রচনা, কখনো হরিকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, কালীকে নিয়ে, কখনো শিবকে নিয়ে, কখনো গুরুকে নিয়ে, আবার কখনো সমাজ ব্যবস্থাকে নিয়ে, তা কখনো বা মানুষের আচরণের প্রতি নির্দেশ, কিভাবে মানুষ সুখে স্বচ্ছন্দে থাকতে পারে। যখন যেমন দেখেন তখনই সেই তাৎক্ষণিক তার সেই রচনা। এই ভবা পাগলা তাৎক্ষণিক রচনার জন্যই তিনি একজন স্বভাব কবি, এবং সঙ্গে সঙ্গে তার পৃথিবীর সর্বাধিক গান তো এমনি হয় না, যেন কথা বলা, তিনি কথা বলতেন গানের মধ্যে দিয়ে, যেন তার ভাবটা প্রকাশ করতেন গানের মধ্যে দিয়ে। এমনই একদিন পশ্চিম আকাশে ঘন মেঘ ঘনিয়ে আসছে, সূর্য অস্তগামী একটা দৃশ্য তিনি দেখলেন, এবং সেই দৃশ্য দেখে তিনি আকাশের দিকে চেয়ে তিনি বলছেন, আর সেটাই তার লেখনীতে প্রকাশ হচ্ছে, সন্ধ্যায় পড়ে একটু শোনাই, সন্ধ্যায় সুন্দর শ্যামল কান্তি উজ্জ্বল মনোরম, কোথা যাও তুমি জগৎ স্বামী প্রতিজন প্রিয়তম, মেঘে হারালে লুকালে কি হবে বন্ধু, হারালে লুকালে কি হবে বন্ধু, তুমি একটিবার বলো মেঘের ঢাকায়, ঢাকা থাকা কি গো যায় নয়ন ছল ছল, সন্ধ্যায় সুন্দর শ্যামল কান্তি উজ্জ্বল মনোরম, কোথা যাও তুমি জগৎ স্বামী প্রতিজন প্রতিজন প্রিয়তম, করুণা মাখানো চাহনি তোমার তুমি যে সবারই সম, সুন্দর শ্যামল কান্তি উজ্জ্বল মনোরম। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তুমি যে অন্তর্যামী, অন্তরে অন্তরে ঘুরিয়া বেড়াও কেন ছলনা করো গো তুমি, ভবার ভুবন ভরিয়া রহো ও গো পুরুষোত্তম, সন্ধ্যায় সুন্দর কান্তি উজ্জ্বল মনোরম। এই গানটি গাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা উজ্জ্বল দ্যোতি, একটা উজ্জ্বল দ্যোতি একটা ফুটে উঠল, সঙ্গে সঙ্গে সেই দ্যোতিটা দেখার পরে তার সে মানসিকতা, তিনি কি লিখছেন কি দিচ্ছেন, ওগো এই মেয়েটা কোথা পতেলো সেই আকাশের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই মধ্যে তিনি মাকে কিভাবে দর্শন করছেন, ওগো এই মেয়েটা কোথা হতে এলো, তার আকাশ জোড়া চুল ছাড়ানো মেঘের মতো কালো, হাসির মাঝে সাবলা ফুটে নয়ন যেন সূর্য ওঠে, চরণে ওই চন্দ্র লোটে ওই আকাশ ভেঙে গেল, এই মেয়েটা কোথা হতে এলো, অসুর কাঠা খড়গ হাতে রক্ত তো মাখা নীলিমাতে, উমা ঢুলুর উষা ঢুলু উষা ঢুলু সুপ্রভাতে, কি দেখা ওই দিল এ মেয়েটা কোথা হতে এলো, কাল বৈশাখীর ঝড়ের মতো দুলছে মেয়ে অবিরত, তার প্রলয় নিত্য ভঙ্গি কত বুঝি অসুর বিনাশিল, এই মেয়েটা কোথা হতে এলো, তার আকাশ জোড়া চুল ছড়ানো মেঘের মতো কালো, এই মেয়েটা কোথা হতে এলো। পাগলের এই দুটি গান, আসলে গানগুলো যদি পাগলের সুরে গাওয়া যায় তাহলে তো আরো আরো বুঝছোনা আরো আনন্দ। যাই হোক, এই যে গান পাগলের, এই যে তাৎক্ষণিক রচনা, সমস্ত কিছুর মধ্যে, এই মেঘের মধ্যে, এই আকাশের মধ্যে, এই সূর্যোদয়ের মধ্যে, সূর্যাস্তের মধ্যে, সবার মধ্যে পাগল তাকে দর্শন করছেন, সব কিছুর মধ্যেই যেন তিনি আছেন, অবলম্বন করছেন। আমরা কিন্তু দেখো দেখো আকাশটা কি সুন্দর, দেখো দেখো সূর্যোদয়টা কিরকম লাগছে, আমরা একটু ক্যামেরায় ছবি তুলব, কিন্তু পাগলের কিন্তু তার মধ্যেই তিনি ঈশ্বর,
দর্শন করছেন। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের দেশ, একটা ঘটনার কথা, আমাদের দেশ মথুরা বৃন্দাবনে, মথুরা গিরি গোবর্ধনে আমার যিনি ঠাকুমা, ঠাকুমা একটু ছোঁয়াছানি করতেন, একটু যাই হোক, তার একটা কাজের মানুষ ছিল। সে কাজের মানুষের নাম ছিল, আমরাই নাম জানতাম, রাম আশ্লেষে। আসলে তার নামটা কি করে পড়লো, তাকে যদি বাজার যেতে হলো, তাকে যদি বাজার থেকে ঘুরে এসে কি কি কাজ তার বিবরণ দিচ্ছে, রাম আশ্লেষে বাজার গিয়া, রাম আশ্লেষে পরবল খরিদা, রাম আশ্লেষে মানে রামের আশ্রয় পটল কিনলাম, রামের আশ্রয় আমি বাজার গেলাম, রামের আশ্রয় আমার কিছু টাকা কম পড়ে গেল, রামের আশ্রয় আমি কারো কাছ থেকে রাম আশ্লেষে পেশা উধার লিয়া লেকে লে আয়া, রাম আশ্লেষে কুয়ে কা পানি মে ধোলিয়া ধোকে রাম আশ্লেষে মাঝি আপকে পাস লে আয়া, মানে সবই রাম আশ্লেষে, অর্থাৎ রামের আশ্রয় করলাম। এই জন্য সে যখনই কিছু কাউকে কথা বলার সঙ্গে সঙ্গে তার রাম আশ্লেষে কথাটা চলে আসত, আমরা সবাই তার নামই দিয়ে দিল রাম আশ্রে, এবং রাম আশ্রে বলেই ডাকত, সেও পুলকিত হতো, কেন রামের নাম তার কানে যাচ্ছে। তাই যদি আমরা সব কাজে যদি ঈশ্বরকে স্মরণ করি, সব কাজের মধ্যে সব পরিস্থিতিতে যদি আমরা ঈশ্বরের নামটাকে জুড়ে দিই, সেই একটা আলাদা শিহরণ, সে একটা আলাদা একটা আনন্দ। জয় ভবা, আজ এই পর্যন্ত, আবার আগামীকাল আপনাদের কাছে পাগলের কিছু নিয়ে আসবো।